রাতের অন্ধকারে আইসা এটা ভাঙছে, শর্ট সার্কিট বাড়ি খেয়া এই কোনা দিয়ে আগুন লাগছে। সিটি কর্পোরেশনে যে ফুটওভার ব্রিজটা, এটা আমাদের মার্কেট কমিটি বলছিল যে ঈদের এক সপ্তাহের জন্য এটা এখন ভাঙেন না, ঈদের পরে ভাঙেন। এখন এটা ভাঙে নাই দিনে, রাতের অন্ধকারে আইসা এটা ভাঙছে, শর্ট সার্কিট বাড়ি খেয়া এই কোনা দিয়ে আগুন লাগছে। আগুন লাগার পরে আগুনের সূত্রপাতটা ওখান থেকেই শুরু হয়েছে আর কি। আমাদের মার্কেটে যে ভুট্টু সাপ মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, ওনাকে নিষেধ করছিল, নিষেধ করার পরও ভাঙছে। ভাঙার পরে এটা শর্ট সার্কিট বাড়ি খেয়া আগুনের সূত্রপাত কিন্তু শুরু হয়েছে। এসি ছিল, এসিতে প্রথম শর্ট সার্কিট লাগছে, এসিতে এলাকা আগুন লাগছে, সব তো কাপড়ে একটু লাগছে, লাগার পরে জ্বলে গেছে। গা শুরুতেই যাবো নাকি?